ভিডিও টা অন করো প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভিডিওটা অন করো প্রভু। ভিডিওটা অন করো প্রভু। হরে কৃষ্ণ। অন করে চলেছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন? কই, আমি দেখতে পাচ্ছি আপনার ছবি। আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি আমি। রৌদ্র করছে তো। কি বাড়ির বাইরে আছেন নাকি? না বাইরে না, এইটা এইটা বাড়ির বাইরে আছে। হ্যাঁ এটা আমাদের রুম, এটা দরজা। হ্যাঁ এটা রুম। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে আমাদের মালিকের বাড়ি, পাশাপাশি যেমন আপনার বাড়ি ওইরকম ওর পাশেই থাকছি আমরা। দেখতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 আমরা। ছোট ছোট করে দিছি চুলগুলা। হরে কৃষ্ণ। ওইটা সরাইতে যাই কেটে গেল ফোনটা। আচ্ছা আচ্ছা। মাঝখানে একটা দাগ ছিল বুঝলেন, কেটে গেল। দেখছেন সকালে কি রান্না বান্না করলেন বাবু? হ্যাঁ রান্না বান্না করলাম, ভোগ লাগালাম। এই যে ভক্ত প্রভু, এই যে এই যে হ্যাঁ এইটা নতুন ভক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ না না খুব ভালো খুব ভালো। এই যে ইয়ে মানে ঝুমা যে আছে ওই রকম একটা ছেলে আছে, ছোট ছেলে, এইটা নতুন ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাড়িতে আছে চারজন। হ্যাঁ এখানে ফ্যামিলি নিয়ে আসছে তো, শুনতে পাচ্ছেন? এখানে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ তো ওরা মানে বলছে যে আপনাদের নিয়মটা তো আমাদেরকে দেখে খুব ভালো লাগছে, তো আমরা কি হতে পারবো না? তো আমি বললাম যে লোকেই তো পারে, কে পারে না? তো আমাদের ওগুলো অনেকদিন থেকে দেখছে আমাদের নিয়মগুলো, তো ওরা বলছে যে আমাদেরও ওইরকম হতে হবে। তো ওই যে কামতা একাদশী আসলো সেদিন, আমি বললাম যে একাদশী পালন করবা? তো বলছে হ্যাঁ করব। তো সেদিন থেকে বলছে আমরা আজকে থেকেই শুরু করতে চাচ্ছি। তা ঠিক আছে করে, এটা বললাম আর কি। সেদিন এখান থেকে বাড়িতে ফোন করলো, বাড়িতে চার ওরা আবার কি নির্জলা করেছে একাদশীটা চারজন। এ বাবা। হ্যাঁ মানে ভালো তো। হ্যাঁ এই আট মেয়ে আছে বাড়িতে, একটা ছেলে আছে, চার। হ্যাঁ 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 ওইটাই আর কি। ও এ বাড়ি হচ্ছে গাজন। আর ভাইরা দুই ছাড়ু। হ্যাঁ
ও গাজলে বাড়ি? হ্যাঁ গাজলে, গাজলে হ্যাঁ হ্যাঁ গাজলে বলে তো ওই যে একটা প্রভু আসে আমাদের ওখানে, আপনি হয়তো পাঠ দিতে গিয়েছেন কি না বলতে পারবো না, যে গাজলে মাস্টার আছে সুধাংশু, হ্যাঁ হ্যাঁ ওদের বাড়ির পাশে বাড়ি, ওদের কোথায়? পন্ডিতু? হ্যাঁ পন্ডিতু, পন্ডিত পন্ডিত, হ্যাঁ 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 পন্ডিত প্রভু বলছে ওদের নাম, ওনার বাড়িতে গেছিলাম সুধাংশু, ওই রেলওয়ে। হ্যাঁ ওনার, হ্যাঁ হ্যাঁ ওনাদের বাড়ি গেছিলাম, ও ওনাদের গেছিলাম, ওনাদের বাড়ির পাশে বাড়ি এদের। আচ্ছা আচ্ছা, পাশে বলে তো 3-4 কিলোমিটার দূরে, মানে সাক্ষাৎ হয়। ওদের পুরানা বাড়ি আগে ওখানে ছিল আলাল জোরগাছিতে মাস্টারদের, ওরা এখন এখানে আসছে রেলওয়ে ব্রিজের এখানে। আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য ওদের সঙ্গে পরিচিত আছে এটা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রসাদ পাইছেন প্রভু? এই কেরালার জঙ্গল, না 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 গাছপালা, এই যে জঙ্গল খালি পাহাড় দেশ, এই যে গাছপালা দেখেন দেখেন জঙ্গল দেখেন, এই যে আমের গাছ, কাঁঠালের গাছ, মেহগনির গাছ, খালি জঙ্গল, খালি জঙ্গল গায়। হ্যাঁ জঙ্গল নাকি, গাছপালা কি বেশি নাকি তো ওখানে? হ্যাঁ অনেক অনেক বেশি, অনেক এমন এমন গাছ আছে, এমন এমন গাছ আছে না প্রভু, পুরাতন পুরাতন মোটা মোটা টন লম্বা, এই যে সব জঙ্গল এগুলা, এই যে নিচে এই তো মাটি, উপরে এগুলা এই গাছপালা খুব। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সব গাছপালা, কিন্তু এগুলা আর এইদিকে বাড়ি ঘর মানে দুতলার থেকে বেশি না আর কি, দুতলা বেশি ভাগ আছে, গাছপালা একতলা কম, একতলা কম দুতলা বেশি এদের, দুতলা বেশি। হ্যাঁ এদের সিস্টেম গুলো বিয়ে করার আগে এরা 25-30 বছর ওই যে বাইরে সব সময় যাচ্ছে খাটতে, খাটে খুটে ঘর টর ঠিক করে, এরা ঠিক করার পরে বিয়ে বাইরে কাজ করতে যায়। হ্যাঁ দুবাই যায়, আমেরিকা যায়, এগুলা ওইগুলার বেশি লোক এখানে, বেশিরভাগে দুবাই আছে, সৌদি আরবে আছে, আমেরিকায় আছে। এই যে এর বেটাটা পুলিশের চাকরি করে যার বাড়িতে আমরা আছি, দিল্লিতে আছে, আর এর বেটার বউটা বোম্বাইয়ে আছে, রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এদের বাড়ি, চিনতে পারছেন বাড়িটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এদিকে এগুলা, হ্যাঁ হ্যাঁ দেখা, এটা এদের বাড়ি, এইগুলো সব এই যে বড় বড় এগুলো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড় এলাকা, কুয়ার জলটা বেশি খায়? হ্যাঁ হ্যাঁ কুয়ার জল, ঝুমা বড় হয়ে গেছে না প্রভু? আসো আসো আসো, হ্যাঁ
তাহলে প্রতিদিন সকালবেলা রান্না হয় নাকি বউ? হ্যাঁ রান্না হয়, এখন তো কাজ নাই, রান্না করো, খাওয়া দাও আর ঘরে ভিতর শুয়ে থাকো, আহা মালা জপ করো, বুঝলে? কাজ অন্য কাজ নাই, ঠিক ঠিক ঠিক, গাড়ি চলছে না তো কি করবে, হ্যাঁ এটাই আর কি। না চলছে না গাড়ি, হ্যাঁ চলে না তো, কবে চলবে কে জানে। ঘরে বসে রয়েছেন নাকি বাবু? ঘরে বসে রয়েছেন? ঘরে বসে আছি, ঘরে। আচ্ছা ঘরে ঘরে, হ্যাঁ। আপনার শরীর অনেক মোটা হয়েছে প্রভু, আপনি তো খুব ভালো হয়েছেন। এখন কি পাট টাট দিতে যান? ঠিঙ্গুড়ে তো প্রতি সপ্তাহে করে হয়, ওখানে নাম অট্ট খুলে গেছে। কোথায়? ঠিঙ্গুড়ে, ঠিঙ্গুড়ে। ও আচ্ছা, ওই গোপী প্রভুর বাড়িতে? আর ইয়ে কি যেন বলছে, গোপী গোপী প্রভুর তো নাম্বার আছে আপনার কাছে না প্রভু? হ্যাঁ হ্যাঁ আছে 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 আছে। আমার কাছে নাই ওর নাম্বার। আচ্ছা ওটা যদি লাগে তো নিয়ে নেবেন আমার কাছ থেকে। দিবেন তো। বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। গুরুজি ফোন করবেন কোনো ব্যাপার নাই। হ্যাঁ হ্যাঁ। বলেন 8 1 4 5, হ্যাঁ 6 3 6 3, হ্যাঁ হ্যাঁ 6 3, হ্যাঁ লিখছি 6 3, হ্যাঁ 8 7, 8 7, হ্যাঁ 9 4 9 4, হ্যাঁ 6 3 আছে তো, হ্যাঁ 6 3 8 7 9 4,
63 পরে 87 94 হ্যাঁ 94 হ্যাঁ তারপরে 94 হ্যাঁ তারপরে 94 তো 63 এর পরে 87 তারপরে 94 ঠিক আছে হরে কৃষ্ণ ভালোই থাকেন কৃপা করেন প্রভু আমরা তো খুব মানে এখানে মুশকিলে আছি হ্যাঁ আমাদের যে মুশকিলে বলতে শুনেন এখন তো সব জায়গাতেই এখন শোনা যাচ্ছে না খুব ভালো করে না শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে এখন মানে ডিস্টার্ব করছে বাবু আর থামেন একটু সবজি আসে তো থামেন থামেন রাখেন আমাদের এখানেই মনে হয় ডিস্টার্ব করছে না প্রভু মনে হয় আমাদের এখানে খুব এদিকে দেখো ধীরে চলছে আমরা নেটের সমস্যা হচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ না না নেটের সমস্যা হচ্ছে বোধ হয় নেটের সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ উপরে উপরে দাম কম তো দেখলেন
লজ্জা করছে লজ্জা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাইছি দৌড়ে গেল, সাদা কাপড় পরে আছে। আচ্ছা ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। বাইরে আসি বাইরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করবেন প্রভু, আমরা যেন লাইনটাতে দাঁড়াই থাকতে পারি।